নমস্কার বন্ধুরা ব্যাঙ্কে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হলে আমাদেরকে আরটিজিএস এনএফটি বা আইএমপিএসের মতো অপশানগুলিতে ভরসা করতে হয় সেটা অনলাইনেও হতে পারে বা ব্যাঙ্কে গিয়ে ম্যানুয়ালিও করা যেতে পারে কিন্তু এই দু দিন অর্থাৎ এই সপ্তাহের এই দু দিন সমস্ত ব্যাংকে আরটিজিএস সম্পূর্ণ পরিষেবাটি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে অর্থাৎ টাকা লেনদেন আপনি আত্মীয় মধ্যে করতে পারবেন না কোন দিন এই সমস্যাটি হবে তাহলে কি ওইভাবে কি তাহলে টাকা লেনদেন করা যাবে না বা কীভাবে অন্য কি উপায় আছে তাহলে লেনদেন করার যদি আপনার টাকা লেনদেনের কোনো দরকার থাকে তাহলে অবশ্যই আপনি এই দুদিনের আগেই করে নিন বা থাকলেও যদি দু দিন আগে যদি না করা যায় তাহলে অবশ্যই তার পরে ডেটটি করার চেষ্টা করুন কোন কোন দিন সেটাই আলোচনা করব তার আগে একটু নিই যে আরটিজিএস নিয়ে যেহেতু কথা তাহলে আরটিজিএসটা ই বা কী আরটিজিএসের সম্পূর্ণ নাম হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আরটিজিএসের মাধ্যমে টাকা ট্রান্সফার করলে রিয়েল টাইম বা সঙ্গে সঙ্গে তার প্রাপকের অ্যাকাউন্টে অর্থাৎ যাকে দিচ্ছেন তার অ্যাকাউন্টে পৌঁছে যায় বড় ব্যাংকের অর্থ দ্রুত প্রেরক থেকে অর্থাৎ যে দিচ্ছে তার থেকে যার কাছে যাওয়ার কথা তার কাছে খুব দ্রুত পৌঁছে যায় রিয়েল টাইমে অর্থাৎ সঙ্গে সঙ্গে টাকা ট্রান্সফারের জন্য কর্পোরেট এবং বিভিন্ন প্রতিষ্ঠানও আরটিজিএস করে কিন্তু এর ন্যূনতম লিমিট হচ্ছে দু লক্ষ টাকা এর কোনো ঊর্ধ্বসীমা নেই তবে অধিকাংশ ব্যাঙ্ক এক লক্ষে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত আরটিজিএস করে আরটিজিএসের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি গ্রাহকদের থেকে ফি নিতেও পারে এবং সেই সঙ্গে বলে রাখি এটা অর্থাৎ এই আর অনলাইনে কিন্তু এখন আর কোনো চার্জ নেই তবে আপনি অ্যাডজেস্ট করার আগে আপনার ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন যে চার্জ এইরকম কিছু আছে নাকি কারণ ডিসেম্বর দু থেকে এই আর্টিজেসটা সপ্তাহে সাত দিন এবং চব্বিশ ঘন্টা করা যায় এবং এর অ্যাডভান্টেজ বিশেষ যেটা অ্যাডভান্টেজ হলো সেটা কি যে এর টাকা ট্রান্সফার করলে আপনাকে সঙ্গে সঙ্গে টাকাটি পৌঁছে দেবে এনএফটির মতো আপনাকে ওয়েট করাবে না এবং আপনি অনলাইনে এই আর করতে পারবেন নিজের ব্যাঙ্কিং পোর্টালে লগ করতে হবে এবং সেখানে বেনিফিশিয়ারি অন্যান্য ডিটেলস অর্থাৎ নাম ব্যাঙ্ক ডিটেল অ্যাকাউন্ট টাইপ এইসব দিতে হবে এবং অবশ্যই লাগবে আইএফএসসি কোড আর এখানেও টাকার অ্যামাউন্ট দেওয়ার পরেই এই কাজটি প্রসেস হবে তবে আবার বলছি এর ন্যূনতম লিমিট হচ্ছে দু লক্ষ টাকা এবং সমস্ত ব্যাঙ্কে কিন্তু এখন আর চার্জ নেয় না সে ম্যানুয়ালি হলেও কিন্তু অনলাইনে প্রায় উঠে গেছে রিজার্ভ ব্যাঙ্কে সেই রকমই নির্দেশ আছে যে সমস্ত ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন অনলাইনে এই আরটিজিএসের চার্জটা উঠিয়ে দেয় তাহা হলেও কিছু কোঅপারেটিভ ব্যাঙ্ক বা কিছু কিছু ব্যাঙ্কিং তো এখনও থেকে গেছে আপনি অবশ্যই জেনে নেবেন তারপরে আপনার কাজটি করবেন যেটা আজকে মূল আলোচনার বিষয় যে তাহলে কোন কোন দুদিন এই গুরুত্বপূর্ণ টাকা লেনদেনের মাধ্যমটি বন্ধ থাকবে সেটা হচ্ছে আঠেরোই এপ্রিল শনিবার রাত বারোটা থেকে পরের দিন অর্থাৎ উনিশে এপ্রিল দুপুর দুটো পর্যন্ত আরটিজিএস পরিষেবাটি বন্ধ থাকবে কি কারণে এই সিস্টেমটির আপগ্রেড করা হবে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছে এই চোদ্দো ঘন্টা আরটিজিএস পরিষেবাটি বন্ধ থাকবে কারণ এটাকে প্রযুক্তিগতভাবে আরও আপগ্রেড করা হবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে এই সময়ে যে আরটিজিএস পরিষেবাটি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং সেই সঙ্গে শনিবার এবং রবিবার কিন্তু আরটিএস টিজিএস সামান্য হলেও ব্যাহত হবে কারণ চোদ্দো ঘন্টার প্রসেস সম্পূর্ণ বন্ধ থাকলেও তার যে সামগ্রিক যে আপডেটটা হতে সময় লাগতে পারে তাই এই সময় হয়তো এই সমস্যাটা হতে পারে এবং আরও একটা সুখবর আছে কি আগামী দিনে বিভিন্ন মোবাইল ওয়ালেট বা নন ব্যাঙ্কিং প্ল্যাটফর্মেও এই আরটিজিএস পরিষেবাটা কিন্তু চালু হবে তাহলে আবারও বলে দিই আঠেরো এবং উনিশ তারিখে এই আরটিজিএস পরিষেবা কিন্তু ব্যাহত হবে তার মধ্যে চোদ্দ ঘন্টা সম্পূর্ণরূপে আর টিজের সেবাটি বন্ধ থাকবে আশা করি আপনাদেরকে আমি তথ্যটা ঠিকঠাক দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মৃত্যু অনলকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ যাওয়ার দেওয়ার জন্য